আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘুরে এলাম ঠিকানা রিসোর্ট থেকে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিকানা রিসোর্টে যাবেন এবং ঠিকানা রিসোর্টের সমস্ত তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ঠিকানা রিসোর্টে যেতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বাড্ডা নতুন বাজার ভাটারা থানার মোড়ে। এই ভাটারা থানার মোড়ে আসার পরে আপনারা এখান থেকে রিক্সাতে যেতে পারেন, লেগুনাতে যেতে পারেন, আবার সিএনজি করেও যেতে পারেন। আপনারা যদি রিক্সাতে যেতে চান তাহলে ঠিকানা রিসোর্ট পর্যন্ত সরাসরি যেতে পারবেন এবং ভাড়া নেবে 60 থেকে 70 টাকা। লেগুনাতে গেলে আপনারা বেড়াইত কবরস্থান পর্যন্ত যেতে পারবেন, সেখানে ভাড়া নেবে প্রতিজন 20 টাকা এবং সেখান থেকে আপনাকে আবার রিক্সা নিয়ে ঠিকানা রিসোর্টে যেতে হবে অথবা কিছু দূর আপনাকে হাঁটতে হবে, তাহলে ঠিকানা রিসোর্টটি পেয়ে যাবেন। আমরা রিক্সাতে গিয়েছিলাম একদম ঠিকানা রিসোর্টের গেট পর্যন্ত, আমাদের থেকে ভাড়া নিয়েছিল 60 টাকা। নতুন বাজার থেকে ঠিকানা রিসোর্টের মেন রোডে কাজ চলার কারণে অনেক ধুলাবালি ছিল। রিক্সাতে গেলে অনেক ধুলাবালি খেতে খেতে যেতে হবে, তবুও এই রিক্সার ভ্রমণটাই অনেক মজার ছিল। আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারেন, আবার লেগুনাতেও যেতে পারেন, কিংবা আপনারা যদি চান তাহলে সিএনজি রিজার্ভ করে নিয়েও একদম ঠিকানা রিসোর্ট পর্যন্ত যেতে পারবেন। এই সেই ঠিকানার মেন গেট। এ হলো ঠিকানা রিসোর্টের টিকিট কাউন্টার। এখানে 2 ধরনের টিকিট কাটা যায়, এক শুধুমাত্র ভিতরে ভ্রমণের জন্য, যার ফি 300 টাকা, এবং আপনি খাবার অর্ডার সহ যদি টিকিট কাটেন তাহলে শুধুমাত্র আপনাকে খাবারের বিলটা পে করলে হবে, ভিতরে ঘোরার জন্য আপনাকে আলাদাভাবে কোনো ফি দিতে হবে না। তো আমরা দেখেছিলাম যে এখানে খাবার অনুযায়ী তার বিলগুলো অনেক বেশি ছিল, তো সে কারণে আমরা শুধুমাত্র ভিতরে ঘোরার জন্য টিকিটটি কেটেছিলাম। ভিতরে ঢোকার পর আপনি এক রাজ্যে চলে আসবেন, সেটা হচ্ছে ফুলের রাজ্য। যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল, রং বেরঙের ফুলগুলো দেখতে পাবেন আপনি। এখানে এমন কোনো মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না, আর মন খারাপ থাকলে এখানে আসলে ফুলগুলো দেখে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই রিসোর্টটি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। বিশ্বাস করেন, এই ফুলগুলো যদি আপনারা দেখেন এমনিতে আপনাদের মন ভালো হয়ে যাবে, মন ভরে যাবে। এই ফুলগুলো দেখে আপনারা এত পরিমাণ আনন্দিত হবেন এবং আপনাদের এত পরিমাণ ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। ফুলগুলো আমার এত ভালো লাগছে ভাই, বলে বোঝানো যাবে না। যদি পারতাম সব ফুলগুলো বাসায় নিয়ে চলে আসতাম। কি যে সুন্দর, জাস্ট ওয়াও। আপনারা চাইলে এখানে র্যাক ডে, পিকনিক স্পট এবং আদার্স কোনো পার্টি বা অন্যান্য কোনো অনুষ্ঠানের জন্য এখানকার এই স্পটটি রিজার্ভ নিতে পারবেন। আনন্দ মান্না কোনো বয়স তা এনাদের দেখলেই বোঝা যায়। আসুন আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরটা দেখাই। আসলে বাবা মেয়ের ভালোবাসাটা সত্যিই অসাধারণ, বিশেষ করে মেয়েদের বাবার প্রতি ভালোবাসা। আপনি চাইলেও এখান থেকে নিজ ইচ্ছা মতো পছন্দের খাবার অর্ডার করতে পারেন এবং সেই খাবারের নির্ধারিত বিল আপনাকে পে করতে হবে। সত্যি পরিবেশটা অনেক অনেক সুন্দর। বাচ্চাটির খুব ইচ্ছা সে গাড়িটি চালাবে এবং আমি হব তার একমাত্র যাত্রী, সেজন্য সে গাড়ি চালানোর জন্য খুব প্রিপারেশান নিচ্ছে। এখানকার রাতের দৃশ্যটা অনেক অনেক সুন্দর ছিল। সত্যি অনেক ভালো লেগেছে এই রিসোর্টটা, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এই রিসোর্টটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গাতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর।